বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে জাতীয় দলের ক্রিকেটারদের একটি চুক্তি হয় প্রতি মৌসুমেই। গত বছর বোর্ড কেন্দ্রীয় চুক্তি হয়েছিল 10 জন ক্রিকেটারদের নিয়ে। পরে সেখানে রুকি শ্রেণীতে যোগ করা হয় 3 ক্রিকেটারকে। এবছর সেই চুক্তিতে রুকি শ্রেণীতে 2 জন সহ মোট 4 জন ক্রিকেটার বাড়িয়েছে বিবিসি। তারা হলেন মোহাম্মদ সাইফউদ্দিন, আবু জাহেদ, নাঈম হাসান ও খালেদ আহমেদ। ফিরেছেন ইমরুল কায়েস, আর রুকি শ্রেণী থেকে বি শ্রেণীতে উঠেছেন লিটন দাস। এদের সঙ্গে গত বছর কেন্দ্রীয় চুক্তিতে থাকা 10 ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, মুমিনুল হক, রুবেল হাসান ও তাইজুল ইসলামের নামেও ঘোষণা করেছেন বিবিসি। কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের সংখ্যা বাড়লেও বেতন কাঠামোর হয়নি কোনো পরিবর্তন। আগের বছরের মতো এবারও এ প্লাস শ্রেণীর ক্রিকেটাররা পাবেন 4 লাখ টাকা করে, এ শ্রেণীতে 3 লাখ টাকা, বি শ্রেণীর ক্রিকেটাররা পাবেন 2 লাখ টাকা, রুকি শ্রেণীর ক্রিকেটাররা পাবেন 1 লাখ টাকা। তাহলে চলুন দেখে নেওয়া যাক জাতীয় দলের ক্রিকেটারদের কার বেতন কত। ক্যাটাগরি এ প্লাসে রয়েছেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ। তাদের বেতন মাসিক 4 লাখ টাকা করে। এ ক্যাটাগরির খেলোয়াড়রা হচ্ছে ইমরুল কায়েস, মোস্তাফিজুর রহমান, রুবেল। তাদের মাসিক বেতন 3 লাখ টাকা করে। বি ক্যাটাগরিতে রয়েছেন মমিনুল হক, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম। তাদের মাসিক বেতন ধরা হয়েছে 2 লাখ টাকা করে। রুকি ক্যাটাগরির খেলোয়াড়রা হচ্ছে আবু হায়দার রনি, আবু জায়েদ, মোহাম্মদ সাহিবউদ্দিন, নাঈম হাসান, খালেদ আহমেদ। তাদের বেতন ধরা হয়েছে 1 লাখ টাকা করে। অবশ্য এই বেতনে ক্রিকেটারদের ব্যাপ্তি শেষ নয়। এর পাশাপাশি ক্রিকেটাররা প্রতি ম্যাচ ফি পেয়ে থাকেন। প্রতি টেস্টের ম্যাচ ফি 3.5 লাখ টাকা, প্রতি ওয়ান ডে ম্যাচ ফি 2 লাখ এবং টি টোয়েন্টি ম্যাচ ফি 1,25,000 টাকা। এছাড়া প্রথম শ্রেণীর ম্যাচ খেলার জন্য ক্রিকেটাররা পান 35,000 টাকার মতো। এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করুন।